আজকে এমন একটা জায়গার সন্ধান নিতে চলেছি যে জায়গাটা হচ্ছে এই রয়্যাল দরবার ধাবা। আর সেই রয়্যাল দরবার ধাবাতে আজ চলে এসেছি, তোমাদেরকে দেখাবো পুরো ব্রেকফাস্ট থেকে লাঞ্চ এবং ডিনার টোটালটাই দেখাবো, এইখানে বসে টোটালটা রিভিউ করব এবং কেমন খেতে, কেন এই জায়গায় এসেছি তোমাদেরকে জানাবো। সেটা জানানোর পর তোমাদেরকে পুরো ভিডিওটা দেখার পর লাইক করতে বলবো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। At the time and the place, baby, it's not right. It's not right, no. তো আজকে চলে এসেছি যে জায়গায় সেটা হচ্ছে কোলাঘাট, আর কোলাঘাট মানেই হচ্ছে ধাবা। Going insane, got a problem to fix, can we face it tonight? Face it tonight, oh. আর ধাবা কাম রেস্টুরেন্ট টাইপ, আমরা এখন বসে আছি, সকালের ব্রেকফাস্টটা করবো। তো ব্রেকফাস্টে আমি আর পিউ আছি, তো এত কিছু আইটেম নিয়ে নিয়েছি, এবার এক একে শেষ করতে হবে। আলু পরাঠা, ছোলা বাটারা, চিকেন স্যান্ডউইচ স্টার্ট করি, বেশ খিদে লেগেছে কিন্তু আমার। যদিও পুরি এখানে তার মানে তার যে রাগটা মেনটেন করে আর ফুলে আছে, কিন্তু এখানে কথা বলার চোটে অর্থাৎ রিহার্সাল করতে করতে কতক্ষণে বাটোরা কিন্তু গুটিয়ে গেছে। চলো স্টার্ট করা যাক। চিপস, আলু চিপস, এই চিপসগুলো অনেক সময় ট্রেনে বিক্রি হয়, খুব সুন্দর কিন্তু এই 10 টাকা করে প্যাকেট করে, অনেকদিন পর খাচ্ছে কিন্তু, কারণ লকডাউনের পর থেকে ট্রেনে তো ওঠাই হয়নি। স্যান্ডউইচটা এটা চিজ আছে সম্ভবত, না দেখো স্টাফিংটা বেশ ভালো আছে, বেশ গরম গরম মেরে দিই। খাবারের মধ্যে তাদের হেলদি ফুড আছে এবং তার সাথে চিকেনটা বেশ ভালো স্টাফিং দিয়েছে। আমি একটু ঝাল দিতে বলেছিলাম, ঝালটাও বেশ পাচ্ছে এর মধ্যে খুব সুন্দর ভাবে। একটা ব্ল্যাক পেপারের ব্যাপার থাকে, গোলমরিচের ব্যাপার, গোলমরিচের ঝালটা বেশ সুন্দর হবে কিন্তু এটার টোটাল তার মেনটেন করেছে, ফুলও দেখাচ্ছে এটা একদম পোস্টমর্টেম করে। আমার এখন এই মুহূর্তে স্যান্ডউইচ খাওয়া শেষ, স্যান্ডউইচটা বেশ ভালো লেগেছে, তার সাথে কিন্তু আমি এখন ট্রাই করবো সেটা হচ্ছে পুরি সবজি। আমি বেশ বড় মতো একটা খোলা সাইজের পুরি নিয়েছি, দেখেছো একদম ফুলে কিন্তু একদম দারুণ হয়েছে কিন্তু। তার সাথে নেব সবজি, এর মধ্যে মটর ইউজ করেছে, সকালের ব্রেকফাস্ট অনেকেই বাড়িতে করে না, বেরিয়ে পড়ে রাস্তায় কোথাও করে নেয়, এতগুলো যখন অর্ডার করেছি তাই প্রত্যেকটা কিন্তু দেখানো উচিত আবার, তাই আমি বসে বসে এগুলো দেখাচ্ছি। এবং এখানে আলু পরোটা, যেটা কিন্তু আমার খুব ফেভারিট, আলু পরোটা আমি বরাবরই কিন্তু খুব পছন্দ করি। বাড়িতে যখন মা বলে কি রান্না করবো, কি রান্না করবো, তখন আমি বলি আলু পরোটা করো, ভালো কিন্তু তরকারি রান্না করতে হলো না, আর পরোটার সাথে আলুটা গুজে দিল, ব্যাস খুব সুন্দর একটা রান্না হয়ে গেল। আর তার সাথে কিন্তু
একটু সবজিতে ট্রাই করে দেখি। বেশ মশলাদার একটা পরোটা। এটা শুধু ব্রেকফাস্টের জন্য আমি বলবো না, এটা আলু পরোটার সময় আমরা অফিসে লাঞ্চও করেছি আর ডিনারে তো মেরেও দিয়েছি। অনেকে আলু পরোটার সাথে সাথে ছোলা ভাটুরা অর্ডার করে আর ছোলা ভাটুরাটা বেশ নরম খেতে হয় বলে সবার খুব প্রিয়, তাই আমি ছোলা ভাটুরার সাথে অনেকে কিন্তু ব্রেকফাস্টে আলু পরোটা অর্ডার করে কিন্তু আমি তার সাথে নিয়ে নিয়েছি ছোলা ভাটুরা এবং ছোলা ভাটুরার সাথে এটা জমিয়ে ব্রেকফাস্ট করা যাক। এটা টেস্টটা সম্পূর্ণ আলাদা, ভাটুরার সাথে এই যে ছোলে গ্রেভিটা কিন্তু একটা দুর্দান্ত কম্বিনেশন তৈরি করেছে। আমার মনে হলো যে এগুলোতে এটা আমার বেশি ভালো লাগলো, ছোলে ভাটুরা এটা আমার খুব ভালো লেগেছে, এটা আমার বেশি ভালো লেগেছে। তো এই মুহূর্তে আমরা যেটা করলাম আমাদের ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি অলমোস্ট, ব্রেকফাস্টের সাথে আমরা যেটা নিয়েছিলাম ছোলে ভাটুরে তার সাথে নিয়েছি আমরা মশলা আলু পরোটা আর আর কি ছিল আমাদের ছিল চিকেন স্যান্ডউইচ আর ছিল হচ্ছে পুরি সবজি। অর্থাৎ এইগুলো যে অর্ডার করেছিলাম এর সাথে যেগুলো খেলাম সত্যি খুব স্বাদগুলো যথেষ্ট ভালো ছিল। আমার বেশি ভালো লেগেছে ছোলে ভাটুরে, এটা আমি প্রিফার করতে পারি, তোমরা এখানে এসে ট্রাই করতে পারো ছোলে ভাটুরে, তার সব তো আমার মতো এরকম ট্রাই করা সম্ভব না, তো এটা তোমরা ট্রাই করতে পারো আমি আমার আমার ওপিনিয়ন। চলো এবার দেখি আমাদের লাঞ্চে কি খাবার দাবার হচ্ছে, লাঞ্চের খাবার দাবার খেয়ে তারপর আবার রেস্ট নেওয়ার পর ঘোরাঘুরি করে ডিনারটা করে একদম বাড়ি যাবো, ঠিক আছে।